আর সেই চারটে অপশান যদি আমি চারটে শব্দ ধরি তাহলে দেখো আজকের লেকচারে তোমরা কিন্তু আশিটি শব্দ শিখবে ঠিক আছে দেখো কোনো শব্দকে মুখস্থ করা যতটা কঠিন তার থেকে ব্যাপারটা হচ্ছে যেগুলো যদি শোনা যায় নিয়মিত শোনা যায় তো রেগুলার বেসিসে তোমরা এগুলো ভিডিওটি দেখবে তাতে কি হবে তোমাদের মনের মধ্যে এগুলো ক্লিয়ারলি ঢুকে যাবে ওকে চলো দেখো প্রথম প্রশ্ন তোমরা দেখছো যে বিলঙ্গিং টু অল পার্টস অব দা ওয়ার্ল্ড হ্যাঁ মানে পৃথিবীর সর্বত্র হ্যাঁ মানে বিরাজ করা সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় ইউনিভার্সাল ঠিক আছে তা আনসার কি হয়ে গেল ইউনিভার্সাল এখানে তোমার সাথে কিছু অপশন রয়েছে দেখো কমন কমন মানে যেন সাধারণ ওয়ার্ল্ডলি মানে কি বৈষয়িক ওয়ার্ল্ডলি মানে বৈষয়িক আর ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক তোমরা জানো ওকে তাহলে বিলঙ্গিং টু অল পার্টস অফ ওয়ার্ল্ড এটা কি হয়ে গেল ইউনিভার্সাল ঠিক আছে তো দেখো এটা তোমরা দেখছো ওয়ার্ডস অফ সিমিলার মিনিং মানে কি সিমিলার মিনিং আমরা কি বলে থাকি সমার্থক শব্দ অর্থাৎ সম অর্থ হতে হবে তাহলে আমরা সেটাকে কি বলবো সিনোনিমস বলি সিনোনিম মানে কি সমার্থক শব্দ একই অর্থের শব্দ ঠিক আছে তাহলে এর সাথে আর কতগুলো অপশন রয়েছে হোমোনিমস দেখো হোমোনিমস মানে হচ্ছে ভিন্নার্থক শব্দ হোমোনিমস মানে কি হোমোনিমস মানে হচ্ছে সমার্থক শব্দের ঠিক আহ উল্টো বলতে পারো যে ভিন্নার্থক শব্দ অর্থাৎ একই শব্দের ভিন্ন ভিন্ন মানে যেমন উদাহরণ হিসেবে আমি নিতে পারি ডেট ডি এটি ডেট ডেট মানে কি হয় ডেট মানে তারিখ হয় আবার এই ডেট এই ডেট মানে কিন্তু খেজুরও হয় আমরা যে খেজুর খাই সেই খেজুর বোঝা গেল এই যে এটাকে বলা হচ্ছে হোমোনিমস ক্লিয়ার হলো আচ্ছা তারপর অপশন বি তোমরা দেখছো সিউডোনিমস পিটা সাইলেন্ট থাকবে ও এটার উচ্চারণ কি হবে সিউডোনিমস দেখো সিউডোনিমস মানে হচ্ছে ছদ্মনাম সিউডোনিমস মানে কি ছদ্মনাম যেমন রবি ঠাকুরের সিউডোনিম ছিল কি ভানুসিংহ ঠাকুর তো সেই সিউডোনিমস মানে ছদ্মনাম ওকে Antonyms মানে বিপরীত শব্দ ঠিক আছে চলো নেক্সট দেখছো এখানে দেখ তোমরা দেখতে পাচ্ছো যে to be known for bad acts যে খারাপ কাজ করার জন্য পরিচিত ঠিক আছে তাকে কি বলবো কুখ্যাত বলবো তো অপশন বি নটোরিয়াস তাহলে যে খারাপ কাজ করার জন্য বিখ্যাত তাকে আমরা কি বলি নটোরিয়াস তাহলে নটোরিয়াস মানে কি দাঁড়ালো নটোরিয়াস মানে হয়ে গেল কুখ্যাত ঠিক আছে আচ্ছা ফেমাস দেখো ফেমাস ঠিক নটোরিয়াসের অ্যান্টেনিমস ফেমাস মানে ভালো কাজ করে যে বিখ্যাত তাকে বলা হয় ফেমাস ক্রিমিনাল কাকে বলে যারা ক্রাইম করে তাদের ক্রিমিনাল বলে টেররিস্ট আতঙ্কবাদী যারা তাদের টেররিস্ট বলে ঠিক আছে চলো এরপর তোমরা দেখছো যে ইনস্ট্রুমেন্ট টু মেজার অ্যাটমসফেরিক প্রেশার তো অ্যাটমসফেরিক প্রেসার মানে যন্ত্রের নাম এই হলো জিজ্ঞাসা করছে বায়ুমন্ডলের বায়ুমন্ডলের চাপমাপক যন্ত্র চাপ মাপক যন্ত্র বায়ুমন্ডলের চাপমাপক যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার বায়ুমন্ডলের চাপমাপক যন্ত্রের নাম কি ব্যারোমিটার আর সেখানে রয়েছে কম্পাস কম্পাস মানে কি দিক নির্দেশক যন্ত্র ঠিক আছে আর দেখো এখানে রয়েছে পেডোমিটার পেডোমিটার কি জানো তো দেখো এখন যারা স্মার্টফোন কেন তাদের প্রত্যেক রে স্মার্ট স্মার্টফোনে এই পেডোমিটারটা থাকে পেডোমিটার কি স্টেপ কাউন্টার স্টেপ কাউন্টার অর্থাৎ তুমি কতটা পদক্ষেপ ফেললে কয় পা হাঁটলে সেটা তোমাকে এই পেডোমিটার বলে দেয় অর্থাৎ কত ক্যালোরি তোমার খরচ হলো তো এটা পেডোমিটারের দ্বারা হয় তাহলে কি পেডোমিটার মানে কি স্টেপ কাউন্টার তোমার পদক্ষেপ গুণে দেয় এই এই পেডোমিটার ঠিক আছে আর একটা রয়েছে মেট্রোনোম মেট্রোনোম দেখো সঙ্গীতের যে মাত্রা সেই সঙ্গীতের মাত্রা মাপক যন্ত্র সঙ্গীতের মাত্রা মাপক যন্ত্র সঙ্গীতের মাত্রা মাপক যন্ত্রকে বলা হয় মেট্রোনম ক্লিয়ার হলো চলো এরপর তোমরা দেখছো আ স্পিচ ডেলিভার্ড উইদাউট প্রিভিয়াস প্রিপারেশন মানে প্রিভিয়াসলি মানে আগে ভাগে কোন প্রিপারেশন না নিয়ে যদি বক্তব্য রাখা হয় তাহলে সেই বক্তব্যটাকে কি বলে সেই বক্তব্যটাকে বলা হয় এক্সটেম্পোর দেখো এক্সটেম্পোর এই এক্সটেম্পোরে কে বক্তব্য রাখে বলো আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তিনি যে ভাষণগুলো দেন সেগুলোকে বলা হয় এক্সটেম্পোর অর্থাৎ তিনি কোনো নোটপত্র দেখে ভাষণ দেন না তার মনে যেটা আসে অর্থাৎ প্রিভিয়াস কোনো প্রিপারেশন ছাড়াই তিনি তার বক্তব্যগুলো দেন ঠিক আছে এক্সটেম্পোর আচ্ছা এখানে তাহলে দেখো অপশান রয়েছে সলি লকি দেখো সল সল মিনস এক ঠিক আছে তো সলি মানে কি আর লকি মানে কথা বলা তো সলি মানে কি একা একা কথা বলাকে বলা হয় সলি লকি আচ্ছা রেটরিক দেখতে পাচ্ছ রেটরিক মানে অলংকার সাহিত্যে আমরা যে অলঙ্কার ব্যবহার করি সেই সাহিত্যের অলঙ্কারকে বলা হয় রেটরিক আর একটা দেখতে পাচ্ছ এক্সপ্রেশন আর এক্সপ্রেশনের মানে তোমরা জানো ওকে চলো নেক্সট এরপর দেখো রয়েছে ওয়ান হু প্রিটেন্ডস টু বি হোয়াট হি ইজ নট একজন ব্যক্তি সে যা না তা হওয়ার যদি ভান করে প্রিটেন্স মানে কি প্রিটেন্স মানে হচ্ছে ভান করা তাহলে একজন ব্যক্তি জানা তা হওয়ার যদি সে ভান করে তাকে তাকে আমরা কি বলবো তাকে আমরা বলবো ভণ্ড বলবো ভণ্ড তো হাইপোক্রেট মানে ভণ্ড হাইপোক্রেট হাইপ্রোকেট মানে কি হাইপোক্রেট মানে হচ্ছে ভণ্ড হয়ে গেল হোয়াট ইজ নট তুমি একজন ব্যক্তি যা না তা হওয়ার ভান যখন কেউ করে তখন তাকে আমরা কি বলি ভন্ড বলি আচ্ছা ক্রোকোডাইল রয়েছে ক্রোকোডাইল মানে জানো তোমরা কুমির ওকে আচ্ছা ফ্ল্যাটারার মানে কি যারা চাটুকার ঠিক আছে যারা চাটুকারি তা করে তোষামদি করে তাদের বলা হয় ফ্ল্যাটারার আরেকটা রয়েছে দেখো কাউন্টার ফিটার কাউন্টার ফিটার কাকে বলা হয় যারা জালিয়াতি করে জালিয়াতি করে যারা তাদের বলা হয় কাউন্টার ফিটার মানে জালিয়াত ঠিক আছে চলো নেক্সট দেখো এখানে রয়েছে স্টাডি অফ স্টাডি অফ হেভেনলি বডিজ অর্থাৎ হেভেনলি বডিজ মানে কি মহাকাশীয় মহাজ মহাকাশের যে বডিজ গুলো রয়েছে যেমন কি নক্ষত্র রয়েছে গ্রহ রয়েছে উপগ্রহ রয়েছে গ্রহাণুপুঞ্জ রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে উল্কাপিণ্ড রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে যে পড়াশুনো সেই পড়াশুনোকে কি বলা হয় অপশন বি অ্যাস্ট্রোনমি কি বলা হয় অ্যাস্ট্রোনমি বলা হয় সেই বিষয়ের পড়াশুনোকে তাহলে অ্যাস্ট্রোনমি আরেকটা দেখো এবার অপশানে দেখো অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি মানে তোমরা জানো জ্যোতিষবিদ্যা আচ্ছা স্টারগেজিং মানে কি নক্ষত্র পর্যবেক্ষণকে বলা হয় স্টারগেজিং আর অ্যাস্ট্রোফিজিক্স দেখো এই অ্যাস্ট্রোনমি একটা বিরাট বড় সাবজেক্ট এই অ্যাস্ট্রোনমির একটা পার্ট হচ্ছে অ্যাস্ট্রো মানে এটাকে বলা হয় নভ পদার্থবিদ্যা ঠিক আছে চলো অ্যান অফিসিয়াল কল টু অ্যাপিয়ার ইন আ কোর্ট অফ ল বলছে আইনের কোর্টে তোমাকে হাজির হওয়ার জন্য যে অফিসিয়াল কলটা হয় সেটাকে কি বলা হয় সামন ইংরেজিতে সামন বাংলায় বলা হয় সমন সমন জারি করে কোর্ট থেকে এবং সেই সমন জারি করলে তোমাকে কোর্টে গিয়ে হাজির হতে হবে ঠিক আছে আচ্ছা এর সাথে রয়েছে নোটিস মানে বিজ্ঞপ্তি পিটিশন মানে কি পিটিশন মানে মানে আবেদন দায়ের করা কোর্টে মেমোরেন্ডাম মেমোরেন্ডাম আমরা আগের দিন আলোচনা করেছিলাম ওকে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে কাট অ্যাপার্ট আ পারসন বডি একজন দেহে দেখো অ্যাপার্ট শব্দের মানেটা এখানে খুব গুরুত্বপূর্ণ অ্যাপার্ট মানে কি আলাদা করে ফেলা আলাদা করে ফেলা ঠিক আছে তাহলে টু কাট অ্যাপার্ট আ পার্সনস বডি একটা লোকের দেহকে কেটে আলাদা করে ফেলাকে কি বলা হয় সেটাকে বলা হয় মিউটিলেট দেখো মিউটিলেট তোমাদের এখানে কনফিউশন হতে পারে মিউটিলেট আর এম্পুটেটের মধ্যে মনে রাখবে এম্পুটেট মানে অঙ্গচ্ছেদন অ্যামপুটেট মানে হলো অঙ্গছেদন কিন্তু মিউটিলেট মানে কি কোনো দেহকে কেটে দুখণ্ড করা আচ্ছা আবার যদি এটা সিনোনিমের মধ্যে আসে তাহলে কিন্তু তোমরা অ্যাম্পুটেড কে মিউটিলেটের সাথে সিনোনিম হিসাবে ব্যবহার করতে পারো ওকে আচ্ছা দেখো তাহলে এটার উত্তর কি হয়ে গেল এটার উত্তর হয়ে গেল মিউটিলেট নাকি অ্যাম্পুটেড ঠিক আছে অঙ্গচ্ছেদন হচ্ছে অ্যাম্পুটেড আচ্ছা অ্যাম্বুশ দেখতে পাচ্ছ অ্যাম্বুশ অ্যাম্বুশ মানে কি অ্যাম্বুশ মানে হচ্ছে ওত পেতে থাকা ওত পেতে থাকে না মানুষ ওত পেতে থাকা বা ঘাপটি মেরে থাকা সেই ওত পেতে থাকা বা ঘাপটি মেরে থাকাকে আমরা বলছি ঠিক আছে আর কি প্রশমিত করা শান্ত করা মানে প্রশমিত করা বা শান্ত করা ঠিক আছে চলো মার্ডার অফ ব্রাদার ভাইয়ের হত্যাকে কি বলা হয় ভাইয়ের হত্যাকে বলা হয় সাইড ভাইয়ের হত্যাকে কি বলা হয় ভাইয়ের হত্যাকে বলা হয় সাইড এর সাথে দেখো রয়েছে আর কতগুলো শব্দ প্যাট্রিসাইড প্যাট্রিসাইড মানে পিতার হত্যা ঠিক আছে মানে বলা 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 হচ্ছে হচ্ছে কি হত্যাকে হত্যাকে হচ্ছে। প্যাট্রিসাইড হমিসাইড কাকে বলে নরহত্যা ঠিক আছে নর বলা হয় হমিসাইড আর প্যারিসাইড কাকে বলে দেখো প্যারিসাইড মানে হচ্ছে তোমার কোনো গুরুজন ঠিক আছে তোমার কোনো গুরুজন বা আত্মীয় স্বজন তাকে হত্যা করলে সেটাকে বলা হয় প্যারিসাইড তাহলে প্যারিসাইড মানে কি দাঁড়ালো প্যারিসাইড মানে গুরুজন বা আত্মীয় স্বজনের হত্যা ঠিক আছে চলো ওয়ান বলছে যে ব্যক্তির মধ্যে অত্যাধিক পরিমাণে এবং ভুল উৎসাহজনক ব্যাখ্যা রয়েছে ধর্মের প্রতি অর্থাৎ এক কথায় বলতে চাইছে যে ধর্মান ধর্মোন্মাদ বা ধর্মান্ধ ঠিক আছে ধর্মান্ধ এক কথা আমরা কি বলবো ফ্যানাটিক ফ্যানাটিক মানে কি ফ্যানাটিক মানে হচ্ছে ধর্মান্ধ ঠিক আছে আচ্ছা ফ্যাটালিস্ট মানে কি ফ্যাটালিস্ট মানে হচ্ছে প্রাণঘাতী লুনেটিক মানে হচ্ছে পাগল আর স্টোইক মানে উদাসীন ব্যক্তি উদাসীন ব্যক্তিকে স্টোইক বলা হয় ঠিক আছে চলো নেক্সট লিস্ট অফ আইটেমস টু বি ট্রানজাক্টেড অ্যাট আ মিটিং একটা মিটিংয়ে তুমি যে বিষয় সূচি নিয়ে আলোচনা করবে তাকে এক কথায় কি বলে তাকে এক কথায় বলে এজেন্ডা এজেন্ডা মানে হচ্ছে মিটিং এর আলোচ্য সূচি ক্লিয়ার হলো আচ্ছা মেনু জেনারেলি খাবারের সূচিকে বলা হয় মেনু খাবারের লিস্টকে মিনিটস মানে তোমরা জানো রেকর্ডস মানেও তোমরা জানো ওকে চলো অ্যান ইনভলেন্টারি অ্যাকশন আন্ডার আ স্টিমুলাস আন্ডার স্টিমুলাস ইজ ডেসক্রাইবড অ্যাস দেখো কোনো একটা স্টিমুলাসের আন্ডারে তুমি যখন কোনো ইনভলেন্টারি অ্যাকশন করে ফেলো তখন তাকে এক কথায় কী বলে তখন তাকে এক কথায় বলে রিফ্লেক্স ব্যাপারটা বোঝার চেষ্টা করো মনে করো তুমি বাড়িতে বসে পেঁয়াজ কাটছো পেঁয়াজ তো পেঁয়াজ কাটলে কি হবে হঠাৎ করে তোমার চোখ থেকে জল বেরোবে অর্থাৎ তুমি কান্না করার মতো অবস্থা তোমার হবে তাহলে কি হলো পেঁয়াজটা হলো একটা স্টিমুলাস আর এই স্টিমুলাসের আন্ডারে তুমি যে অ্যাকশনটা করলে তোমার চোখ দিয়ে জল বেরোলো হ্যাঁ সেই স্টিমুলাসটাকে আমরা কি বলছি রিফ্লেক্স অর্থাৎ এটাকে যেটা বলে রিফ্লেক্সকে বলা হয় অভিব্যক্তি অভিব্যক্তি ঠিক আছে অভিব্যক্তি আচ্ছা এর সঙ্গে দেখো কমপ্লেক্স রয়েছে কমপ্লেক্স মানে তোমরা জানো জটিল রিফ্লেকশন মানে প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি রেসপন্স মানে কি সাড়া দেওয়া প্রতি উত্তর দেওয়া ঠিক আছে চলো আ কন্টিনিউয়াস প্রসেস অফ চেঞ্জ ইজ নোন অ্যাজ বলছে কোন জিনিস সতত পরিবর্তনশীল কোনো জিনিস যদি সতত পরিবর্তনশীল হতে থাকে তখন তাকে এক কথায় কি বলবো তখন তাকে এক কথায় বলবো ফ্লাক্স ঠিক আছে সতত পরিবর্তনশীল কোনো জিনিস দেখো ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন মানে কি পরিবর্তন মেটামরফোসিস মানে কি পরিবর্তন এই ট্রান্সফর্মেশন অ্যান্ড মেটামরফোসিস এই দুটো শ্রণীম মানে রূপান্তর যেটাকে আমরা বলে থাকি রূপান্তর ঠিক না রূপান্তর আরেকটা রয়েছে ডাইনামিজিম ডাইনামিজিম মানে কি গতিশক্তি ঠিক আছে ডাইনামিজি মানে ঠিক আছে এরপর তোমরা দেখো দা ইউজ অফ মেনি ওয়ার্ডস অনলি ফিউ আর বলছে খুব অল্প জিনিস হলেই দরকার হতো কিন্তু তুমি এক্সেসিভ পরিমাণে লিখে ফেলেছো মানে তোমার যতটুকুন লেখা দরকার তার থেকে তুমি যদি বেশি লিখে ফেলো তাহলে তুমি কি করলে লেখা বা বলা মনে করে যতটুকুন বলা দরকার তার থেকে বেশি বললে তাহলে কি হলো তোমার বাগাড়ম্বর হয়ে গেল বাগাড়ম্বর হয়ে গেল মানে কি প্রয়োজনের তুলনায় তুমি বেশি কথা বলে ফেললে এইটাকে কিন্তু এক কথায় বলা হয় সার্কাম লকুশন সার্কাম লকুশন। ঠিক আছে সার্কাম লকুশন মানে কি বাড়িয়ে বলা বা অযাচিতভাবে কোনো কিছু বলা বা লেখা ঠিক আছে এর সাথে কতগুলো শব্দ রয়েছে সার্কন্সপেকশন দেখো এখানে যে শব্দটি রয়েছে সার্কন্সপেকশন তো সার্কামস্পেকশনের মানেটা কি সার্কামস্পেকশনের মানে হচ্ছে সতর্কতা ঠিক আছে সার্কামস্পেকশনের মানে কি সতর্কতা কোন জিনিসের সতর্ক অবস্থায় থাকে বলা হচ্ছে সার্কামস্পেকশন আর হচ্ছে সার্কামস্ক্রিপশন সার্কামস্ক্রিপশন মানে কি সীমায়িত করা ঠিক আছে বা সীমাবদ্ধ করা সীমায়িত করা সীমায়িত করা বা সীমাবদ্ধ করাকে আমরা বলছি সার্কামস্ক্রিপশন আর একটা রয়েছে সার্কামভেনশন দেখো সার্কামভেনশন মানে কিন্তু প্রতারণা করা প্রতারণা করা সারকামভেনশন মানে কি প্রতারণা করা ওকে চলো নেক্সট এরপর আমরা দেখছি সার্কুলার বিল্ডিং অর হল উইথ আ ডুম কোনে বলে বলছে কোন একটা গোলাকার একটা বাড়ি হ্যাঁ মনে কর ধর এরকম একটা জায়গা এবং এর উপরে কি রয়েছে গম্বুজ রয়েছে গোলাকার গম্বুজ রয়েছে ঠিক আছে তো সেই বাড়িটাকে আমরা এক কথায় কি বলবো মনে রাখবে সেই বাড়িটাকে আমরা এক কথায় বলবো রোটান্দা দেখো রোটান্দা মানে হচ্ছে গোলাকার গম্বুজ যুক্ত বাড়ি গোলাকার গম্বুজ যুক্ত বাড়িকে রোটান্দা বলে এক দেখ স্পায়ার স্পায়ার মানে কি জানো প্যাঁচানো হ্যাঁ মানে প্যাঁচানো জিনিস জিনিসটা কেন সেই স্পায়ার মানে স্পাইরাল মানে সরপিল ঠিক আছে প্যাঁচানো আর এডিফাইস অ্যান্ড প্রাস প্যালেস এটা কিন্তু সিনোনিম হবে একে অপরের এডিফাইস প্যালেস সিনোম এর মানে কি প্রাসাদ এডিফাইস মানেও প্রাসাদ আবার প্যালেস মানেও প্রাসাদ রাসপ্রাসাদ অট্টালিকা ঠিক আছে চলো নেক্সট ওয়ান হু ইজ নট অফ কান্ট্রি বলছে যে ব্যক্তি শুধুমাত্র একটা দেশের নয় সারা পৃথিবীর যে নাগরিক তাকে কি বলা হয় তাকে বলা কসমোপলিটন মানে 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 সারা পৃথিবীর সে যদি নাগরিক সে হচ্ছে কসমোপলিটন এখানে কতগুলো শব্দ রয়েছে বোহেমিয়া দেখো বোহেমিয়া মানে হচ্ছে যাজাবর হ্যাঁ বা ভেগাবন্ড ভবঘুরে যেটাকে আমরা বলি সেই যাযাবর বা ভগব ভেগাবন্ড তাকে আমরা কি বলছি বোহেমিয়া ক্লিয়ার হলো এরপর দেখো ফিলান্থ্রপিস্ট ফিলান্থ্রপিস্ট মানে কি যে মানব দরোদী ফিল্যান্থ্রপিস্ট মানে কি মানব দরদি বা মানবপ্রেমী মানব দরদি বা মানবপ্রেমী ওকে আর একটা রয়েছে তোমার এখানে কি ইন্টারন্যাশনালিস্ট মানে আন্তর্জাতিক ঠিক আছে তাহলে এটার উত্তর হয়ে গেল কে এটার উত্তর হয়ে গেল কসমোপলিটন নেক্সট অ্যান অর্ডার রিকোয়ারিং আ পার্সন টু অ্যাটেন্ড কোর্ট বলছে যে একটা ব্যক্তিকে কোর্টে যেতে গেলে একটা অর্ডার লাগে সেই অর্ডারটাকে কি বলা হয় সেই অর্ডারটাকে বলা হয় সাব ওয়ে না কোনো কোর্টে হাজির হতে গেলে তোমার যে অর্ডারটা লাগে সেই অর্ডারটাকে কি বলা হয় সাব না বলা হয় ওকে কোর্টশিপ মানে তোমরা জানো এগ্রিমেন্ট মানে জানো চুক্তি কমান্ড ঠিক আছে মানে কমান্ড করা নির্দেশ দেওয়া ঠিক আছে চলো অ্যান ইম্যাজিনারি নেম অ্যাজিউমড বাই অ্যান অথর ফর ডিসগাইজ বলছে কোনো লেখক যদি কোনো কিছু লেখার জন্য ছদ্ম নাম গ্রহণ করে তাকে এক কথায় কি বলে তাকে এক কথায় আমরা আলোচনা করেছিলাম সিউডোনিম তাকে কি বলে এক কথায় সিউডোনিম সিউডোনিম মানে কি সিউডোনিম মানে হচ্ছে ছদ্ম নাম ওকে যেমন রবি ঠাকুরের সিউডোনিম ছিল কি ভানু সিংহ ঠাকুর এবার দেখো আরো কতগুলো শব্দ রয়েছে যেমন ফ্যাসিমাইল দেখো ফ্যাসিমাইল মানে কি ফ্যাসিমাইল মানে হচ্ছে অনুলিপি ফ্যাসিমাইল মানে কি অনুলিপি কোনো জিনিসকে কপি করে তৈরি করা সেটাকে বলা হয় ফ্যাসিমাইল আচ্ছা অ্যালিয়াস দেখতে পাচ্ছ অ্যালিয়াস অ্যালিয়াস মানে হচ্ছে উপনাম হ্যাঁ অ্যালিয়াস মানে উপনাম মানে ওরফে যেটা আমরা বলি মনে করো যে তোমার রমেশ রমেশ দাস ওরফে সন্তু ঠিক সেই এই যে ওরফের নামটা সন্তু এটাকে বলা হয় অ্যালিয়াস নেম আচ্ছা সারনেম মানে জানো সারনেম মানে পদবি পদবি ওকে ভি গুড চলো বলছে দেখো ছোট্ট বদ্ধ জায়গায় আটকে যাওয়ার ভয়কে কি বলে ছোট্ট বদ্ধ জায়গায় আটকে যাওয়ার ভয়কে বলা হয় ক্লস্ট্রফ মনে রাখবে ক্লাস্ট্রবিয়াকে এইভাবে মনে রাখবে যে ক্লোজ ক্লোজ অফ অবিয়া ঠিক আছে ফোবিয়া মানে ভয় তো ক্লস্ট্রোফোবিয়া মানে কি ছোট্ট বদ্ধ জায়গায় আটকে পড়ার ভয়কে বলা হয় ক্লস্ট্রোফোবিয়া অপশন এ দেখো হাইড্রোফোবিয়া হাইড্রোফোবিয়া হাইড্রো মানে জল তাহলে হাইড্রোফোবিয়া মানে কি জল থেকে ভয় জলাতঙ্ক যেটাকে বলে হাইড্রোফোবিয়া আর একটা রয়েছে কি এখানে প্যারাফার্নিয়া প্যারাফার্নালিয়া হ্যাঁ প্যারাফার্নালিয়া এর মানে হচ্ছে গহনাপত্র অলংকার সাজসজ্জার বস্তু ঠিক আছে আমি এখানে লিখে দিই গহনাপত্র গহনাপত্র দেখে দেখা কত সুন্দর মানে গহনাপত্র হচ্ছে প্যারা ফর্নালিয়া আচ্ছা এটার মানে কি আমি এটা জানি না দেখো টম মানে হচ্ছে সমাধি তো সমাধিতে যে ইনস্ক্রিপশন মানে লেখা হয় সমাধিতে সমাধি লেখ অ্যাকচুয়ালি সমাধি লেখ তো এপিট্যাফ এপিট্যাফকে বলা হচ্ছে সমাধি লেখ কোন সমাধির উপরে যদি কোনো নোট লেখা থাকে যেমন উইলিয়াম সমাধির একটা এপিটাফ লেখা রয়েছে তার নিজের বাক্য তো সেটাই হলো এপিটাফ ঠিক আচ্ছা ক্রিপ্ট দেখো ক্রিপ্ট মানে হচ্ছে সমাধি গৃহ ক্রিপ্ট মানে কি ক্রিপ্ট মানে হচ্ছে সমাধি গৃহ অর্থাৎ চার্চ হ্যাঁ বিভিন্ন চার্চে কি হয় চার্চে যখন কোনো মানুষকে কবর দেওয়া হয় তখন তাকে আগে একটা আন্ডারগ্রাউন্ড ঘরে নিয়ে যাওয়া হয় সেখানে গিয়ে তাকে সাজানো গোছানো হয় সেটাকে বলা হচ্ছে ক্রিপ্ট ওকে দেখো এখানে একটা শব্দ রয়েছে লিগাসি লিগাসি মানে কি লিগাসি মানে হচ্ছে উত্তরাধিকার উত্তরাধিকার লিগাসি মানে উত্তরাধিকার অর্থাৎ এই লিগাসির একটা সিনেনিম আছে সেটাকে বলা হচ্ছে প্যাট্রি মনি ঠিক আছে লিগাসিরই সিনেনিম কি প্যাট্রি মানে উত্তরাধিকার আর একটা দেখা রয়েছে অবিচুয়ারি অবিচুয়ারি মানে হচ্ছে মৃত্যু সংবাদ অবিচুয়ারি মানে মৃত্যু সংবাদকে আমরা বলে থাকি অবিচুয়ারি ক্লিয়ার হলো ভেরি গুড চলো নেক্সট অ্যালাউন্স ডিউ টু ওয়াইফ হাজব্যান্ড অন সেপারেশন বলছে কোনো স্ত্রী যদি তার স্বামীর থেকে সেপারেট হয় যদি হয়ে যায় তো হওয়ার পরে স্ত্রী স্বামীর থেকে যে ভাতা পায় অ্যালাউন্স মানে ভাতা যে ভাতাটা পায় তাকে এক কথায় কি বলে তাকে এক কথায় বলে অ্যালিমনি ঠিক আছে অ্যালিমনি একে বাংলায় আমরা বলি খোরপোষ তোমরা জানো খোরপোষ ডিভোর্স হওয়ার পরে স্ত্রী স্বামীর থেকে ডিম্যান্ড করে সেটাকে বলা হয় মনি আচ্ছা এর সঙ্গে আর একটা জিনিস রয়েছে দেখো এখানে অ্যান্টিমনি অ্যান্টিমনি তুমি জানো এটি একটি ধাতু কল্প হ্যাঁ এবং এর যে কার্বন হলো আর ফিফটি অ্যান্টিমনি এটা একটা রাসায়নিক যৌগ ঠিক আছে আচ্ছা প্যাট্রিমনি আমি একটু আগে আলোচনা করলাম প্যাট্রিমনি মানে কি উত্তরাধিকার সূত্রে কোনো কিছু পাওয়া তো উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তিকে বলা হচ্ছে প্যাট্রিমনি আরেকটা রয়েছে দেখো পার্সিমনি ঠিক আছে পার্সিমনি তো পার্সিমনি শব্দের অর্থ হচ্ছে তোমার কিপ্টামি করা ঠিক আছে কৃপনতা করা হ্যাঁ কৃপনতা করাকে আমরা কি বলি কিপটামি বলা হয় পার্সিমনি ঠিক আছে চলো নেক্সট প্র্যাকটিস অফ এমপ্লয়িং এ স্পাইজ ইন ওয়ার যুদ্ধক্ষেত্রে যদি কোনো গোয়েন্দা নিয়োগ করা হয় ঠিক আছে স্পাইস মানে গোয়েন্দা বা গুপ্ত চর গোয়েন্দা বা কি গুপ্ত চর তো যুদ্ধক্ষেত্রে যখন কোনো গুপ্তচর নিয়োগ করা হয় তখন তাকে কি বলা হয় স্পায়োনেজ বলা হয় কি বলা সরি তখন তাকে কি বলা হয় স্পায়োনেজ স্পায়োনেজ মানে গুপ্তচর বৃত্তি স্পায়োনেজ মানে কি গুপ্তচর বৃত্তি ঠিক আছে আচ্ছা এর সঙ্গে আরো কতগুলো শব্দ রয়েছে দেখো এসপ্লানেড এসপ্লানেড মানে কি এসপ্লানেড মানে হচ্ছে চওড়া রাস্তা যেখানে মানুষ কি করে হাঁটাচলা করে ঠিক আছে মানুষের মানে জগিং করার জন্য বা হাঁটাচলা করার জন্য বা প্রমোদ তাকে বলা হয় স্পানেড ঠিক আছে আর একটা শব্দ এখানে রয়েছে দেখো সেটা কি এই যে লাস্টের এটা দারুণ শব্দ এস্ট্রেঞ্জমেন্ট এস্ট্রেঞ্জমেন্ট মানে হচ্ছে শ্রীকৃষ্ণ যখন রাধিকাকে ছেড়ে বৃন্দাবন ছেড়ে যখন মথুরায় চলে গেছিলেন তখন বৃন্দাবনের সমস্ত গোপীজন বা শ্রী রাধিকার যে অবস্থার মধ্যে ছিলেন সেটাকে বলা হচ্ছে তার মানে কি দাঁড়ালো এটা মানে হচ্ছে বিরহ বা বিচ্ছেদ বিরহ বা বিচ্ছেদকে কি বলা হচ্ছে এস্ট্রেঞ্জমেন্ট ক্লিয়ার হলো আর এটার মানে দরকার নেই তো ঠিক আছে আজকে এই পর্যন্তই থাকলো তো আজকে আমরা প্রায় টোয়েন্টি প্লাস কোয়েশ্চেন দেখলাম নেক্সট ভিডিওতে আমরা আরো আলোচনা করব তো এইভাবে তোমাদের ভোকাবুলারি সেকশন আর কয়েকদিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এবং তোমরা এগুলো শুরু থেকে দেখতে থাকো হ্যাঁ আর তোমাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে ঠিক আছে